हेलो माय डियर स्टूडेंट्स, होप यू आर ऑल वेल बाय द ग्रेस ऑफ गॉड। वेलकम टू कार्तिक एकेडमी ई लर्निंग क्लास। आशा करी भगवान कृपा सबाई खूब भलो आव सुस्थ आज। कार्तिक एकेडमी ऑनलाइन क्लस तुम्हारे प्रत्येक के स्वागत जान। आज के क्लस हमार सकल प्रिय स्टैंडार्ड टूर छात्र छात्री। आज हम तुम्हारे क्लस कन्वर्सेशन विषय एक चैप्टर नहीं क्या प्रश्नोत्तर कन्वर्सेशन करते हैं इंग्रेजी से विषय की आलोचना करब। तुम्हारा जानो विगत कैकट क्लस तुम्हारे कन्वर्सेशने जो चैप्टरगुल आलोचना करगुल निश्चय तुम्हारा बाड़ी अनलाइन क्लस फलो कर नियमित अभ्यास करो। इंग्रेजी कथा बलार जो कन्वर्सेशन विषय की अत्यंत जरूरी से विषय विगत क्लसगुल आलोचना करा तई सरकम भाव तुम्हारा क्योंकि नियमित एगुलो बाड़ी बाड़ी सदस्य संगे अनलाइन क्लस फलो कर तुम्हारा प्रत्येके क्योंकि नियमित अभ्यास कर। आज के नतून एक चैप्टर नहीं आलोचना करब जो तुम्हारा कन्वर्सेशन बोटी खोलो। कन्वर्सेशन बोर पेज नम्बर 5 पेज नम्बर 5 देखो जो चैप्टर की आज से हैबिट्स हैबिट्स एंड हॉबीज देखो ये हैबिट्स माने अभ्यास और हॉबीज माने शौक তাই না। তাহলে আমরা বলতে পারি এই চ্যাপ্টারটির নাম কি অভ্যাস এবং শখ। শখ বা ইচ্ছা তাকে হবিস বলা হয় বা হবি বলা হয় আর এটা হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস। আমাদের যে অভ্যাস নিয়মিত যে অভ্যাস আমাদের আছে এবং আমাদের কি করতে ভালো লাগে বা আমাদের প্রত্যেকের কিছু না কিছু করতে ভালো লাগে সবথেকে প্রিয় যে জিনিসটি করতে ভালো লাগে সেটাই হচ্ছে তার হবি। আর হ্যাবিটস মানে কি আমরা যেগুলো প্রায়শ করে থাকি প্রতিনিয়ত করে থাকি সেইগুলি হচ্ছে তার হ্যাবিটস বা অভ্যাস ঠিক আছে। যদিও তোমার ইংরেজিতে এই হ্যাবিটস অথবা হবিস এই দুটো বিষয় নিয়ে কখনো তোমাকে ইংরেজিতে কোয়েশ্চেনস পড়ে সেগুলোকে সেই কোয়েশ্চেনসের অ্যান্সারে কিভাবে ইংরেজিতে কনভার্সেশন করতে হবে সে সম্পর্কে এখানে তোমাদের আলোচনা করা হয়েছে। তাহলে চলো এই পেজ নম্বর 5 যে চ্যাপ্টারটি আমরা এক্ষুনি আলোচনা করলাম তার প্রশ্নোত্তরগুলো কিভাবে আলোচনা করতে হবে প্রত্যেকে তোমরা বই হাতে নাও এবং যে প্রশ্নগুলো আমি এখানে এই ক্লাসে আলোচনা করে দেব সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা গোল্ডা করবে এবং বাড়িতে এই ক্লাসকে ফলো করে তোমরা নিয়মিত অভ্যাস করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কোয়েশ্চেন নম্বর 1 লক্ষ্য করো। কোয়েশ্চেন নম্বর 1 টাকে তোমরা এইভাবে গোল্ডা করো ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 এ কি আলোচনা করেছে সেটা দেখা বলছে হোয়েন ডু ইউ গেট আপ ইন দা মর্নিং। হোয়েন ডু ইউ গেট আপ ইন দা মর্নিং কখন তুমি ঘুম থেকে ওঠো বা সকালে কখন তুমি ওঠো। তুমি কখন সকালবেলা ঘুম থেকে ওঠো বা সকালবেলা তুমি কখন ওঠো তাহলে প্রত্যেকই তার নির্দিষ্ট টাইমে নিশ্চয়ই ওঠো। হোয়েন ডু ইউ গেট আপ ইন দা মর্নিং না কেউ 6 AM ওঠে তাই না। তোমরা তো জানো যে 12টার পরে দিন 12টার পরে বিয়ে আবার রাত 12টার পরে হচ্ছে এএম। তাহলে সেরকমভাবে কেউ 6 AM কেউ 7 AM কেউ 7:30 AM কেউ 8 AM কিন্তু আমি বলবো যে কাউকেই 8টার সময় ওঠা উচিত নয়। আর্লি রাইজ অর্থাৎ প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত উচিত এবং প্রত্যেকেরই কিন্তু মর্নিং ওয়াক করা উচিত সেটা পরের প্রশ্নে বলেছে আসছি। তাহলে আমাদের তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তাহলে তোমাকে সেই টাইমটাই বলতে হবে যে কখন তুমি ওঠো। তাহলে কিভাবে বলতে হবে পরে দেখো উত্তরটা দেওয়া আছে সুন্দর করে। আই গেট আপ অ্যাট 6 AM কেউ 6 AM বলতে পারো কোনো সমস্যা নেই। আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং কেউ আবার এটাও বলতে পারো আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং এটাও বলতে পারো। আবার কেউ বলতে পারো যে আই গেট আপ অ্যাট 6 হতে পারে যে যেমন 7 বা 6:30 AM ইন দ্য মর্নিং যেটা খুশি সেটা বলতে পারো কিন্তু যেন সেন্টেন্সটার প্রপার উত্তরটা হয়। যেমন আই গেট আপ দিয়ে তারপরে অ্যাট বসাতে হবে যেহেতু টাইমের আগে অ্যাট বসে সাধারণত সেখানে যে টাইমটা ওঠো সেটা এখানে বইতে 6 দেওয়া আছে কিন্তু এটা তোমরা 6 হতে পারে কেউ আরও আগে ওঠো 5 AM হতে পারে হ্যাঁ 5 o'clock হতে পারে এরকম ভাবে দিতে হবে আর কি। হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং না গেট আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং বা 6 AM ইন দ্য মর্নিং যে যেমন ওঠো শুধু তার পরে AM বসাতে পারো না বসলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে। বেশ এবারে কোয়েশ্চেন নাম্বার 2
क्वेश्चन नंबर 2 টা এভাবে গোল লাগলো क्वेश्चन नंबर 2 টা কি বলছে ডু ইউ গো আউট ফর দা মর্নিং ওয়াক তুমি কি বা তোমরা কি মর্নিং ওয়াকে যাও ডু ইউ গো আউট অফ দা মর্নিং ওয়াক নিশ্চয়ই প্রত্যেককে মর্নিং ওয়াক করা উচিত তাই আমি বলবো যে প্রত্যেকেরই কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করে হাঁটা উচিত বা হাঁটা বা দৌড়ানো বা ঘাম ঝরানো উচিত তাহলে আমরা প্রধানত দৌড়ানোর যে উত্তরটা ইয়েস হবে আর যদি না হয় তো না ঠিক আছে তাহলে বলবে প্রথমেই বলবে যে ইয়েস কিংবা যে করোনা মর্নিং ওয়াক না করলে মানে মর্নিং ওয়াক করাটা উচিত তাই প্রত্যেকের ইয়েস বলা উচিত এবং প্রত্যেকেরই মর্নিং ওয়াক করা উচিত আর যদি না করো তাহলে বলবে নো আই ডোন্ট গো আউট ফর দ্য মর্নিং ওয়াক এভরি ডে ঠিক আছে কিংবা যে করে বা প্রত্যেকেই তোমরা হয়তো করো কম বেশি তাহলে কি বলবে যে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং ওয়াক এরকম যদি কেউ প্রশ্ন করে তুমি কি বলবে ইয়েস আই গো আউট ফর দ্য মর্নিং ওয়াক এভরি ডে প্রতিনিয়ত বা প্রতিদিন আমি মর্নিং ওয়াকে যাই ঠিক আছে বেশ এবারে কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 3 টা দেখো কোয়েশ্চেন নাম্বার 3 টা গোল দাগ করো কি বলেছে ডু ইউ টেক বাথ এভরি মর্নিং তোমরা কি প্রতিদিন সকালে মর্নিং বলতে আমরা সকাল 12টা পর্যন্তই আমরা মর্নিং ধরে নিতে পারি ঠিক আছে বা মর্নিং আমরা বলে থাকি 12টার আগে পর্যন্ত আমরা মর্নিং যে কোনো ভাবে উইশ করতে পারি তো ডু ইউ টেক বাথ এভরি মর্নিং তুমি কি প্রতিদিন সকালে স্নান করো প্রত্যেকই তোমরা স্কুলে আসার সময় স্নান করো কিংবা 12টার মধ্যেই প্রত্যেকের স্নান করে নেওয়া উচিত তাই তোমরা কি বলবে ইয়েস আই টেক বাথ এভরি মর্নিং আমরা প্রতিদিন আমরা গা ধুতে হয় আমাদের প্রতিদিনই আমাদের বাথ বা স্নান করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইয়েস হওয়া উচিত এবং ইয়েস বলবে তোমরা যে ডু ইউ টেক বাথ এভরি মর্নিং না ইয়েস আই টেক বাথ এভরি মর্নিং ঠিক আছে বেশ কোয়েশ্চেন নাম্বার 3 হলো এবারে কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 টা গোল দাও কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখো ডু ইউ প্লে ইন দা ইভিনিং ইভিনিং মানে যে সন্ধ্যাবেলা তার মানে মানে বিকেল বেলাটাকেও কিন্তু ইভিনিং এর মধ্যেই আমরা ধরে নিই ঠিক আছে ইভিনিং সময়কালের মধ্যে আফটারনুন তারপরে ইভিনিং মানে আফটারনুন ইভিনিং এই দুটোই কিন্তু ইভিনিং পর্যায়ে এখানটা বলা হয়েছে যে ডু ইউ প্লে ইন দা ইভিনিং তোমরা কি বিকেল বেলা খেলাধুলা করো বা সন্ধ্যাবেলা খেলাধুলা করো সন্ধ্যা নয় এখানে সন্ধ্যা মধ্যে ইভিনিং মানে ওই আফটারনুনের মানে পরবর্তী সময়টা আর কি আমরা তো 12টার পর থেকেই আফটারনুন বলতে পারি কিন্তু ইভিনিংটা আমাদের 4টি 5টা এরকম ভাবে হয়ে যেত ডু ইউ প্লে ইন দা ইভিনিং কিংবা ডু ইউ প্লে ইন দা আফটারনুন এরকম কেউ বলতে পারে ডু ইউ প্লে ইন দা আফটারনুন কিংবা ডু ইউ প্লে ইন দা ইভিনিং প্রত্যেকেই কম বেশি নিশ্চয়ই খেলাধুলা করো তো বলতে হবে কি প্রত্যেকেরই খেলাধুলারও প্রয়োজন আছে এই খেলাধুলা করো সেটা বলবে যে ইয়েস আই প্লে ইন দা ইভিনিং বা আই প্লে ইন দা ইভিনিং এভরি ডে কেমন ইয়েস আই প্লে ইন দা ইভিনিং এভরি ডে এই যে হ্যাবিটস এন্ড হবিস অভ্যাস এবং শখ বা ইচ্ছা এ সম্পর্কে যে চ্যাপ্টারটি আলোচনা করছি আজকে এই চারটে প্রশ্ন আজকে থাক তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কোয়েশ্চেন নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 4 এই পর্যন্ত মানে এই চারটি প্রশ্ন তোমরা গোল দাগ করো এবং যেভাবে আমি এই ক্লাসে আলোচনা করে তোমাদের সঙ্গে কিভাবে ইংরেজিতে এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ তোমাদেরকে প্রশ্ন করে ইংরেজিতে কিভাবে তার উত্তর দিতে হবে সে ব্যাপারে আলোচনা করলাম নিয়মিত সেই যেভাবে আমি বলছি এভাবেই অভ্যাস করবে বাড়িতে এবং কনভারসেশনে ইংরেজিতে কথা বলার দক্ষতাকে এভাবেই কিন্তু বাড়াতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে এই চ্যাপ্টারের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে